কিন্তু যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নির্ণয় ঠিক হয়নি তার লক্ষ্য সংখ্যা কিন্তু লক্ষাধিক যদি সেই লক্ষাধিক লোককে আমি জড়ো করার রাস্তায় নামি ওরা দাঁড়াতে পারবেন ওরা জেনে রাখুন লোক জড়ো করার ক্ষমতা ওদের অনেকের থেকে আমার বেশি চ্যালেঞ্জ এবার সরাসরি আদালত চত্বরে বিতর্কিত চাকরি প্রাপকদের বিক্ষোভের মুখে পড়লেন এনজবি বিকাশ সঞ্জন ভট্টাচাজু তার সঙ্গে কথা বলবো এতদিন বারবার অভিযোগ উঠছিল আমিও আপনাকে প্রশ্ন করেছি আপনার বাড়ি घेरावের প্রসঙ্গ উঠেছিল এখন একেবারে আতালা আদালত চত্বরে বিক্ষোভের মুখে না এটা তো হতাশগ্রস্ত কিছু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তারা অনুপ্রাণিত হয়েছেন এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তৃতায় তার ভাইপোর বিভিন্ন বক্তৃতায় তা না হলে হঠাৎ এদের মুখে যে আপনি আমাদের চাকরি খাচ্ছেন কেন এই চাকরি খাচ্ছেন কেন এই নতুন শব্দ বন্ধ তো তৈরি করেছেন একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রী তখনই আমার মনে হলো যে এরা হয়তো সাজানো গোছানো পাঠানো হয়েছে তো আমি তাদের বললাম ভাই আমার তো চাকরি খাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু বেআইনি নিয়োগ হলে পরে তার বিরুদ্ধে আইনি লড়াই আমাকে লড়তেই হবে এটা তো কোনো কিছু করার নেই এই এই তারপরে আমি আমার মামলা করার জন্য অন্য কোর্টে চলে গেলাম কোনোরকমভাবে কোনো পরিকল্পিত একটা আমার মনে হলো এটা পরিকল্পিত কেন আমি তো ইতিপূর্বে বহু বিতর্কিত মামলা করেছি কখনোই কেউ এ কথা বলেনি বরং অন্য পক্ষ বলেছে স্যার আমাদের তো হেরে গেলাম আমরা কষ্ট করলাম আপনি আমাদের হয়ে দাঁড়ালেন না কেন এইরকম কথা শুনেছি কিন্তু সরাসরি করে চাকরি খাচ্ছেন কেন এটা থেকেই মনে হলো যে এদের পাঠানো হয়েছে লেখাপড়া শিখিয়ে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জি তো এর আগে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন যে চাকরিহারাদের পাশে রয়েছেন এবং কোথাও কি আদালতের বিরুদ্ধে একটাই যে উস্কে দেওয়ার কোথাও কি তাহলে মমতা ব্যানার্জি তার উদ্দেশ্যে সফল হলেন না সফল হলেন না বরং সমাজে মানুষকে দুর্নীতির সঙ্গে যুক্ত করার যে পারদর্শিতা তিনি দেখাচ্ছেন তার একটা ধাপ মনে করতে পারি যারা রাজনৈতিক নেতা হন তাদের দায় হচ্ছে সমাজকে কলুষ মুক্ত করা সমাজকে নতুন পথ দেখানো আলো দেখানো দু হাজার এগারোর পর থেকে তো আমরা যে নতুন রাজনৈতিক বিন্যাস ক্ষমতা এলেন তারা আমাদের অন্ধকার পথেই নিয়ে গেছেন দু হাজার এগারোয় যে যাত্রাপথ শুরু করেছেন দু হাজার দেখতে পাচ্ছি যারা এসছেন তারা একই রকমই যাত্রাপথে যাচ্ছেন সেজন্যই আমি প্রায়শই ভাবি এবং বলি যে এরা একই স্কুলের ছাত্র এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক যে কোথাও গিয়ে রাজ্যের মানে রাজ্য সরকারের বিরুদ্ধে তো এত দুর্নীতির অভিযোগ কোথাও কি রাজ্যের মানুষকেও এই দুর্নীতির অংশ একটা করে ফেলার চেষ্টা পরিকল্পনা হচ্ছে যে দুর্নীতিটাকে গা সওয়া করে দেবা যে দুর্নীতি হয়েছে কি হয়েছে আর মানুষ তো দুর্নীতি করলেও ভোট দেয় আমাদের যখন সারদার মামলা হলো মানুষের অসহায়তার অবস্থা দেখে তৎকালীন কংগ্রেস নেতা আব্দুল মান্নান উদ্যোগ নিলেন এবং আমরা গেলাম সরদা মামলা সুপ্রিম কোর্টে রকম একটা ঐতিহাসিক রায় হলো তারপরে যখন কেউ দেখলো যে দুর্নীতিতে তো কোনো সাজা হচ্ছে না কেন যারা দুর্নীতি তদন্ত করবেন তারা সব ঘুমিয়ে পড়েছেন তারপরে নারদা যা নিয়ে হয়ে গেল নারদা মামলা যখন আমি প্রথম আদালতে মুভ করি তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস মঞ্জুলা চেলদুর তিনি আদেশে লিখেছিলেন যে যদি ঘটনা হয় তাহলে সমাজ কোথায় দাঁড়াবে এটা সমাজের মাত্র কলঙ্কজনক ধাক্কা সেই জন্যেই তদন্ত হওয়া দরকার সেই তদন্তরও তারা বিরোধিতা করেছিলেন তারপর পরবর্তীকালে মাননীয় বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী তারা মামলা শুনানি করে তদন্তের আদেশ দিলেন তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গেল তখনও সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকার কেন আসছে পয়সা খরচা করে সুপ্রিম কোর্ট বললেন না তদন্ত হবে সেই তদন্তেরও কোনো পরিণতি হলো না সুতরাং মানুষেরকে গা সইয়ে দেওয়া হচ্ছে যে চুরি হবে চুরি করাটাই তো কাজ এবং তার স্বাভাবিক বিষয় এবং মারাত্মক হচ্ছে যেটা আজকে একটা শিক্ষা আমি অন্য সমস্ত ক্ষেত্রে ধর একটা শিক্ষা মানে হচ্ছে শিক্ষক যিনি থাকবেন তিনি কিন্তু কয়েকটা প্রজন্মকে তৈরি করবেন একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষক তিনি কখনো মাথা উঁচু করে প্রজন্মকে শিক্ষিত করতে পারবেন না যে তোমরা সমাজে মাথা তুলে বিরুদ্ধে লড়াই করো ওরা সেটাই চেয়েছেন সেটা ভাঙবার চেষ্টা করছি আমরা সেই জন্যে আমাদের বিরুদ্ধেও দেখো কুনাল ঘোষ তিনি টুইট করেছেন যে এই যে বাম কংগ্রেস বিজেপি এরা বলছে যে যোগ্যদের চাকরিটা যাতে তারা ফিরে পায় কিন্তু যখনই তৃণমূল চেষ্টা করছে যে যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার যখন চেষ্টা করছে তখনই এই মামলা করে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়ার চেষ্টা করছে আইনজীবীরা এটা যে আপনাদের আসলে একটা দ্বিচারিতা একটা এটা সামনে চলে আসছে এমনটা কুণাল ঘোষের বক্তব্য দেখুন ইডিয়েটের কথার কোনো জবাব হয় না সেই জন্য আমি ইডিয়েট তোমার যদি স্বচ্ছ প্রক্রিয়া থাকবে তাহলে আদালত ঠেকাবে কেন তোমরা অস্বচ্ছ কাজ করেছ সেই কাজকে ঢাকবার জন্য আরও অস্বচ্ছ প্রক্রিয়া করছো সেই জন্য তো আজকে সুপ্রিম কোর্টে গিয়ে চিৎকার যে আমার মন্ত্রিসভাকে যেন জেলে না যেতে হয় মন্ত্রিসভা যদি সৎ কাজই করে থাকবে তাহলে জেলে যাওয়ারই বা ভয় কী তার এবং তা নিয়ে এত কান্নাকাটি করারই কী আছে তার কারণ হচ্ছে এরা সৎ কাজ করেনি সৎ কী জিনিস তাই জানে না এরা সুপ্রিম কোর্টেও তো হাইকোর্টের রায়টাকেই বহাল রাখা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে সুপার যে যে পোস্ট তদন্ত সেটা স্থগিতাদেশ তো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো আঘাতজনক পরিস্থিতি নেওয়া দেন প্রেসিপিটেটিভ অ্যাকশন আমি ঠিক বাংলাটা বলতে চাইছি না অর্থাৎ বাংলা দাঁড়ায় যে তদন্ত করলেও তদন্তের পরিণতির ফলে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আপাতত নিয়েও না তদন্তের ক্ষেত্রেও কোনো বাধা নেই তদন্ত চলবে এবং সুপ্রিম এই যে মমতা ব্যানার্জি বলেছিলেন একদম উচ্চ স্বরে যে সুপ্রিম কোর্টে যাব চ্যালেঞ্জ করছিলেন সুপ্রিম কোর্টে গিয়েও তো সেই রাজ্য সরকার ধাক্কা খেলো টেমেটলি কোথাও গিয়ে বারবার তো একটা এই যে ধাক্কা খাওয়ার ফলে তারপরেও কি শিক্ষা হচ্ছে না বারবার সুপ্রিম কোর্ট এভাবে বা ডি হাইকোর্টেও ডিভিশন বেঞ্চে যাওয়া জনগণের পয়সায় নৃত্য করছেন তো নিজেদের পয়সা খরচা হচ্ছে না আমাদের মামলা করার জন্য ন্যায় প্রতিষ্ঠার এই উদ্দেশ্যে মামলা করা জন্য নিজেদের পকেট খরচা হচ্ছে ওদের তো অন্যায় প্রতিষ্ঠা করার জন্য জনগণের পয়সা এটা তো জনগণকে বুঝতে হবে যে জনগণের পয়সার ওপর দাঁড়িয়ে একটা অন্যায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে এখন তারা যদি জনগণ ওরা মনে করেন ওরা তো বলে যখনই কোনো বিতর্ক ওঠে বা আমি কোনো কথা বলি বলে মানুষ তো আমাদের ভোট দিয়েছে অর্থাৎ ভোটটাকে ওরা মনে করে না ওদের সমস্ত দুর্নীতিমূলক কাজের একটা ইঙ্গিত বা বাহক বা সবুজ সংকেত সেই জন্য মানুষকেই বিচার করতে হবে হ্যাঁ এই যে এইভাবে আমি যে বিষয়টা তুলছিলাম যে বারবার সুপ্রিম কোর্টে চলে যাব কিন্তু এতে তো একটা এই যে আইনি জটিলতা ক্রমশ বেড়েই চলেছে বেড়েই চলেছে আমরা বারবার প্রশ্ন যেটা উঠছে যে শেষটা কোথায় এই তদন্তের আলটিমেটলি তো সাধারণ মানুষ এবং এই যে যারা চাকরির আশায় রাস্তাতে বসে আছে তারাও তো একটা শেষ একটা অপেক্ষায় বসে আছে শেষ হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় জানানো যতদিন এরা ক্ষমতায় থাকবে ততদিন কোনো নিয়োগ স্বচ্ছ পদ্ধতিতে হবে না এটা লিখে নিন এমনকি তৃণমূল কংগ্রেসের লোকজনও যদি এর বিরুদ্ধে কথা বলে তাদেরও বিদায় দিয়ে দেওয়া হবে এমন উদাহরণ আমার কাছে আছে সুতরাং এই দুর্নীতিগ্রস্ত সরকার আমি বলি যে রাজনৈতিক দলটার জন্মই হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে তারা কোনো মতেই দুর্নীতি বিরোধী কোনো কাজ করতে পারে না অতএব শেষ হচ্ছে পাঁচ বছর পর পর মানুষকে প্রজাতন্ত্র ভারতবর্ষের সংবিধান সুযোগ দিয়েছে আসল লোককে নির্বাচন করার যখন আমরা আসল ঠিক লোক নির্বাচন করতে পারবো তখনই দুর্নীতি শেষ হবে প্রথমেই যে প্রসঙ্গটা আমি তুলেছিলাম যে বিক্ষোভের মুখে আপনি পড়লেন আমরা যে অভিযোগটা যে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা সরকারের দুর্নীতির জন্য আজকে পুরো সবার চাকরি চলে গেল একটা রায় তাহলে কিন্তু আইনজীবী বিক্ষোভের মুখে তাহলে মানুষকে ভুলটা বোঝাতে সক্ষম সরকার খোদ মুখ্যমন্ত্রী হ্যাঁ না ভুল বোঝাতে সক্ষম নন ভুল মানুষকে মানুষকে ভুল বোঝাতে সক্ষম হননি ওরা ওরা দুর্নীতির ফলে যারা ফললাভ করেছেন তাদের উত্তেজিত করতে সক্ষম হয়েছেন কেন তারা ভাবছে দুর্নীতি থাকলে আমার চাকরিটা থাকবে ওরা বুঝতে পারছে না যে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়তো কুড়ি পঁচিশ তিরিশ হাজার কিন্তু যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের নির্ণয় ঠিক হয়নি তার লক্ষ্য সংখ্যা কিন্তু লক্ষাধিক যদি সেই লক্ষাধিক লোককে আমি জড়ো করার রাস্তায় নামি ওরা দাঁড়াতে পারবেন ওরা জেনে রাখুন লোক জড়ো করার ক্ষমতা ওদের অনেকের থেকে আমার বেশি চ্যালেঞ্জ